হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গালুর। তো বেঙ্গালুরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমার সঙ্গে আছে প্রতাপ, এই ওর হিমালয়ানটা নিয়ে বেরিয়ে পড়েছি আমরা। আজকে যাচ্ছি ডেস্টিনেশন বেহালা। তো বেহালা মানে গল্পটা অন্য জায়গা থেকে শুরু হয়েছে। শান্তনু আমাকে ইনভাইট করেনি, তাও আমি যাচ্ছি, গিয়ে ওকে দেখা যাক ওর কী হয়, এক্সপ্রেশন কেমন, ও জানে আশা করি যে যাচ্ছি। এই প্রতাপ মুখ দেখাবে বলে হেলমেটটা নামিয়ে নিল। বল, কিছু বলবি? না না, কিছু বলার নেই, এখন বাইক চালাবে। তো চলো হিমালয়ান নিয়ে আজকের বেহালা যাওয়া হচ্ছে। প্রচন্ড রোদ্দুর, প্রচন্ড রোদ্দুর, আকাশ পুরো পরিষ্কার, সেই শরৎ মানে সানগ্লাস ছাড়া চোখ জ্বলে যাচ্ছে, এতটাই রোদ্দুর। ওর তো একটু মানে আর কি রোদ্দুর দেখে একটু ফোবিয়া আছে। না না, মানে আমার ওই জন্য ডবল সানগ্লাস। তো চলো যেতে যেতে দেখছি ভিউটা কেমন হয় রাস্তাঘাটের। এটা আমতলা রুট, মালাইপুর পদ্মপুকুর মোড় থেকে যেটা আমতলার দিকে যাচ্ছে, ওখান থেকে আমরা কোন দিকে ঢুকবো? ওখান থেকে সোজা যাবো আমতলা থেকে, আমরা বেহালার দিকে সোজা বেরিয়ে যাবো। বেহালার দিকে না, আমরা যাবো বিবিরহাটের দিকে। বিবিরহাট আমরা যাবো, বিবিরহাটের দিকে বেহালা, এই আমতলা থেকে। তো চলো দেখতে থাকো ব্লগটা। Crazy if you think that I'ma slow down. You wanna hear it talking shit from the drama. Keep it coming, I'ma send you to your mama. It's the whip, 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 and the gun down. Dropping bodies in the place till the sun's down. Can't fuck with this, I'm going to try. Just wait till the bullets fly, I'm the last one to die. মানে ব্যাপারটা বুঝে যাবো, বৃষ্টি এলে দাঁড়াবো আবার যাবো, আবার দাঁড়াবো আবার যাবো। আজকের ব্যাগ টু ব্যাগ আমার দুটো প্রবলেম করেছে, বাস করেছে আমার। এখন সবে আন্ডার পাওয়ার পেরোলাম। তো তো ওদিকে আকাশটা কালো হয়ে আছে দেখতে পাচ্ছ, আমার রেনকোট নেই, হবে গড নোস। ব্যাপারটা হলো এটাই, দেখা যাক বৃষ্টির আগে যদি পৌঁছে দেবে শান্তনু গাড়িতে। তো ওটাই প্রে করছি, আপাতত রাস্তায় আছি, ওয়েদার ভালো, এদিকে ঝকঝকে ওয়েদার হচ্ছে হচ্ছে, রাস্তার অবস্থা একটু খারাপ। শান্তনু একটু ভাষা 14 নম্বর থেকে হয়ে যেতে ফোন করলো, বললো ভাষা 14 নম্বর থেকে, শান্তনু একটু ফোন করলো, বললো ভাষা 14 নম্বর হয়ে একটু আগে একটু স্ক্যাম হয়ে যাচ্ছিলো, টাকা উড়ে যাচ্ছিলো একটু আগে, ওই পেছনে টাকা আসছে। তো মানে বিচ্ছিরি রকমভাবে এখানে গাড়ি চালায় লোকেরা, জাস্ট আকাশটা দেখো পুরো কালো হয়ে গেছে আকাশটা। তার মধ্যে আমরা যাচ্ছি, আমরা আমরা সূর্যের আলো মানে মেঘ নেই, এখান থেকে মেঘের দিকে ঢুকছি, মানে কী হবে ভগবান জানে। অবস্থাটা খুব খারাপ, ওদিকে বৃষ্টি হচ্ছে কনফার্ম। একটা ওয়াইড অ্যাঙ্গেল শট দেখে নাও, আকাশের অবস্থা দেখে বুঝতে পারছো। আমতলার পথে আমরা এখন, বৃষ্টি এই সবে থামলো, রওনা দিচ্ছি, এখন দাঁড়িয়ে আছি কোথায় জানি না, রাস্তার অবস্থা খারাপ। এই হলো রাস্তার ছিঁড়ি, এই হলো রাস্তার অবস্থা, আমতলার রাস্তার মানে যা তা অবস্থা। বৃষ্টির অবস্থা, বৃষ্টি একটু থামলো, পুরো কালো হয়ে এসেছিলো আকাশ, বৃষ্টির সময় ফোনটা বার করতে পারিনি, আবার রওনা দিলাম। দেখা যাক সামনে এখন ওয়েদার কেমন আছে। বেহালা দিয়ে যাচ্ছি, আর সামনে আছে ওই কৈলান, কৈলানটা এখন বেশ কিছুক্ষণ বাকি আছে। কৈলান বৃষ্টি হচ্ছে। তো এই মুহূর্তে আমরা কৈলানের সামনে দিয়ে যাচ্ছি, অসাধারণ, কোনোদিন আসা হয়নি, একদিন প্ল্যান করবো আসার জন্য, সানডে থেকে একদিন দেখছি বাইক নিয়ে আসা যায়, অসাধারণ লাগছে। আকাশটার মিথ্যাটা পুরো তুলোর দারুণ অসাধারণ লাগছে। ওই ব্যাগ রেঞ্জ রোভার দিতে হবে, ঠিক আছে, মাত্র 80 লাখে পাওয়া যায়, মাত্র 80 লাখ না, সব রাইডে বেরিয়ে গেছে।
না না জিজ্ঞেস করছিলাম দাদা ভাষা 14 নম্বর মোড়টা কোনটা? আগে 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 সেটা তো বলবে আমাদের এই শান্তনু ভিডিওতে রেকর্ডিং হচ্ছে। তো আমরা এখন দিল্লি পাবলিক স্কুল পিছনে ফেলে জোকা দিল্লি পাবলিক স্কুল ফেলে আমরা ঠাকুর পুকুরের দিকে যাচ্ছি। প্রায় এসে গেছি টাউনশিপ, বেরিয়ে গেলাম, দেখছি এবার ম্যাপটা একটু চেক করে নিই, তারপরে পৌঁছে কথা হচ্ছে। কোথাও আমরা চলে এলাম এদিকে লেক লাইফ ঠাকুর পুকুর, এটা অ্যাপার্টমেন্টে শান্তনু লাল। চলো ভেতরে যাওয়া যাক, বিলেতে হ্যাপি বার্থডে। তো আমরা শান্তনু দের বাড়ি চলে এসেছি, একবার আসলাম উইদাউট ইনভিটেশনে চলে এসেছি। কোথাও আমি তো বলেছি আছি, সরি। এই মুহূর্তে আমরা আছি এখন শান্তনুর নতুন প্রপার্টিতে। এই যে এই বাড়িটা কিনেছে, পুরাতন বাড়ি কিনেছে, রিনোভেশন হবে কাজ। তো এটা হলো ঠাকুর পুকুরে, ঠাকুর পুকুরে বেশ ভালোই বাজেটে পেয়ে গেছে। এই বন্ধুরা রয়েছে শান্তনুর, তো খুব খাওয়া দাওয়া হলো দারুণ। খাওয়া দাওয়া পর আমরা একটু কি ভ্রমণ বলে ওটাকে, প্রাত ভ্রমণ বাই টু, যাই হোক আমরা একটু ভ্রমণে বেরিয়েছি। ওর বাড়ি দেখ, দ্বিতীয় বাড়ি দেখতে এসেছি, প্রথম বাড়িতে ছিলাম সান্দব ভ্রমণ। হ্যাঁ ঠিক, সান্দব ভ্রমণ। তো বাইরে ভিউটা দেখাচ্ছে, দেখো পুরো সুন্দর গ্রিনারি ভাবে আসছে, কভার করে পুরোটাকে পুরো রাউন্ড মেরে ছাত্রে ফেলো যেটা। হ্যাঁ রাস্তাটা বাম্বল নিয়ে সে ফাইনালি আজকের আমাদের এই পর্যন্ত এন্ডিং আমাদের ব্লগের। তো শান্তনুর বাড়িতে আজকে খাওয়া দাওয়া বেশ সন্তোষ হলো, পেট ভরে খেলাম। এবারে যাবো বাড়ির দিকে, নাহলে এবার দেরি হয়ে যাচ্ছে, লাভ খাবো আমরা। তো সবাই বেরিয়ে যাচ্ছে, সবাই টাটা, অটো আসছে। আরে একটা ছবি তোল।